ভিডিও শুরু করার আগে একটি কথা, যারা এখনও আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হন নাই তারা এখনই গিয়ে জয়েন হন। ফেসবুক গ্রুপের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আদারা দরজা খুলে দেখে মাহিরের চাচা চাচি আর মাহিরের চাচা তো ভাই বোন আকাশের মিলি দাঁড়িয়ে আছে। আর তাদের পেছন থেকে দেখা যাচ্ছে মাহির আসছে, হয়তো গাড়ি পার্ক করে আসছে। আদারাকে দেখে মাহিরের চাচি মুচকি হাসি দিয়ে বলে, কি খবর আদারামণি? আদারা হালকা হাসি দিয়ে বলে, আলহামদুলিল্লাহ ভালো। তখন মাহির পেছন থেকে বলে, বাসায় কি ঢুকতে দিবে নাকি বাইরে দাঁড়িয়ে থাকতে হবে আমাদের? আদারা কিছুটা অপ্রস্তুত হয়ে যায় আর ওদের ভেতরে আসতে বলে। মাহিরের চাচাতো ভাই আকাশ আদারার দিকে এক পলক তাকিয়ে উপরে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। মাহিরের চাচির বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, তাই তারা সবাই তাকে দেখতে যায়। আর আজকে তারা যখন চট্টগ্রাম থেকে ঢাকায় ব্যাক, তাদের বাসে আসার একটু পরই মাহির অফিস থেকে চলে আসে। মিলি আদারাকে জড়িয়ে ধরে বলে, আদারা আপুই এবার তুমি আমার সাথে ঘুমাবা। তখনই মাহির বলে, আদারা এখন তোর আপু না ভাবি লাগে, এইসব বাদ দে, এইটা বল নানা ভাইয়া কেমন আছে? ভাবি কথাটা শুনে মাহিরের চাচা চাচি সবাই অবাক। মিলির মাথা মনে হচ্ছে ঘুরছে। সবাই মাহিরের আর আদারার দিকে তাকিয়ে আছে, আর আদারা নিচের দিকে। মিলি বলে, না না ভাইয়া ভালো আছে, কিন্তু তুমি আধার আপুকে বিয়ে করেছি, যাই হোক রাত হয়েছে ঘুমা যা। মাহিরের চাচি বলে, কি বলছিস কিভাবে? তখন মাহির তার মন গড়া সেই কাহিনী বলে। আদারা এবার রাগছে কিন্তু রাগটা প্রকাশ করছে না। মাহিরের চাচা বলে, যা হয়েছে ভালোই হয়েছে একদিক দিয়ে, আদারা একটা লক্ষ্মী মেয়ে। আকাশ ওদের কথা শুনে চলে যায় আর মিলি হা হয়ে আছে। মাহিরও উঠে উপরে চলে যায় আর আদারাও মাহিরের পিছন পিছন গিয়ে রুমের দরজা লাগিয়ে দিয়ে বলে, কি হয়েছে আপনার, এমন কেন করছেন আমার সাথে? মাহির নিজের টাইটা খুলতে খুলতে বলে, তুই অনেক ভালো নায়িকা হতে পারতি, অ্যাক্টিংটা অনেক পারিস। আদারা এবার রেগে গিয়ে মাহির গলার টাইটা অনেক টাইট করে লাগিয়ে দেয় আর মাহির গলায় সেটা অনেক বাজেভাবে গেঁথে যায়। মাহিরের ব্যথাও লাগছে। আদারা ধাক্কা দিয়ে মাহিরকে বেডে ফেলে তার উপর উঠে বসে টাইটা সেই আগের ন্যায় ধরে আদারা বলে, আমাকে কি মনে করেন, আর পাঁচটা মেয়ের মতো আমি মুখ বুঝে সব সহ্য করব? কি করেছি আমি এখন বলবি? নয়তো জানে মেরে ফেলবো তোকে। মাহির আদারার থেকে নিজেকে ছাড়িয়ে আদারাকে নিচে নিচে ফেলে তার উপর ঝুঁকে বলে, আমার থেকে আমার মায়াকে কেড়ে নিয়েছিস। আদারা মাহিরকে ধাক্কা দিয়ে বলে, আমি কিছু করিনি আপনার মায়ের সাথে। মাহির বলে, তোর জন্য মায়ার এই অবস্থা, ওই দিন মায়াকে কিছু না বলতি তাহলে আজ মায়া আমার সাথে থাকতো, হসপিটালে না। আদারা এইবার অবাকের শীর্ষ পর্যায়ে পৌঁছায়। আদারা বলে, আমি কি করেছি, আপনার মায়ার উপর বাচ্চা লিয়েছি নাকি সাত থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি, কোনটা? মাহির চিৎকার করে বলে, ন্যাকামি করিস, তুই মায়াকে বলিসনি তোর আর আমার সম্পর্ক আছে, বলিসনি তোর আর আমার বিয়ে ঠিক, তোর এই কথাগুলো শুনে ও ভেঙে পড়ে। তারপর ও একটা গাড়ির সামনে গিয়ে সুইসাইড করার চেষ্টা করে, কিন্তু ভাগ্য ভালো থাকায় মায়া বেঁচে যায়। আদারা তো ভেবে কুল পাচ্ছে না সে কোনোদিন কবেই বা এগুলো বলল। আদারা বলে, আপনার ফুল হচ্ছে, আমি কিছুই বলিনি। তখনই মাহির কিছু বলতে যাবে, তখনই মাহিরের ফোনটা কান্না করে দেয়। মাহির সেটা নিয়ে ব্যালকনিতে চলে যায়। আজও ছিঁড়ি ছিঁড়ে বৃষ্টি হচ্ছে। মাহিরকে ব্যালকনিতে গিয়ে কথা বলতে দেখে আদারাও পিছন পিছন যায় আর ব্যালকনির দরজাটা লাগিয়ে দেয়, সাথে লাইটটাও অফ করে দেয়। মাহিরের পিয়ে মাহবুব কল দিয়েছে, কোনো একটা সমস্যা হয়েছে। মাহির কথা বলছিল তখনই ব্যালকনির লাইটটা অফ হয়ে যায়। মাহিরের অন্ধকার জিনিসটাই বেশি ভালো লাগছে, তাই সেও কিচ্ছু বলল না। আর ওইদিকে আদারা টান টান হয়ে বিছানায় শুয়ে পড়ে আর ভাবতে থাকে সে কিভাবে নিজের নির্দোষ প্রমাণ করবে। অন্যদিকে ব্যালকনির দরজাটা খুলতে গিয়ে মাহির দেখে সেটা ভেতর থেকে লক করা। সে জোরে জোরে দরজা ধাক্কাচ্ছে আর কি যেন বলছে, কিন্তু বাইরের আওয়াজ ভেতরে আসছে না। আদারাও রুমের লাইট অফ করে আরামসে শুয়ে পড়ে। অপরদিকে মাহির দেখে বোম হয়ে আছে আর মশাও মাহিরকে নিজের খাদ্য হিসেবে অনেক মজা করে খাচ্ছে, মানে মাহিরের রক্ত চুষছে। মাহির শত চেষ্টার পরও সে ব্যালকনি দরজাটা খুলতে পারে না, তাই মনে মনে ঠিক করে আজকে ব্যালকনিতেই কাটাতে হবে, কালকে সে আদারাকে দেখে নিবে। কিন্তু ঘুমোতে হবে না মাহিরের, যা মশা। মাহির নিজের ফোন নিয়ে বসে,
কিন্তু সারাদিন খাটাখাটনির পর সে অনেক ক্লান্ত, তাই মশার কামড় খাওয়াটাকে উপেক্ষা করে একসময় ঘুমিয়ে পড়ে। রাত 3টে বাজে, আদারা এখন ঘুমায়নি। সে একটা বালিশ আর ব্ল্যাঙ্কেট নিয়ে যায়। ব্যালকনির লাইটটা অন করে দরজাটা খুলে দেখে মাহির ঘুমিয়ে গেছে। কি নিষ্পাপ লাগছে তাকে। আদারা আস্তে করে মাহিরের মাথার নিচে খুব সাবধানে বালিশটা দিয়ে ব্ল্যাঙ্কেটটা গায়ে জড়িয়ে দেয়। আদারা খেয়াল করে মাহিরের গলায় দাগ বসে গেছে। আদারার মায়া লাগে, কিন্তু তখনকার কথা মনে পড়তেই সে রেগে যায়। আর কিছু না ভেবেই রুমে এসে শুয়ে পড়ে আর ভাবছে নিজের পরিবারের কথা। বাবা কেমন আছে? মা ঠিকমতো ঔষধ খায় তো? সে কিভাবে নিজেকে সবার কাছে নির্দোষ প্রমাণ করবে? আর আগের মতো সব ঠিক হয়ে যাবে? এইসব ভাবতে ভাবতে আদারা ঘুমিয়ে পড়ে। সকালে সূর্য স্নানের মধ্যে দিয়ে ঘুম ভাঙল মাহিরের। নিজের গায়ে ব্ল্যাঙ্কেট আর মাথার নিচে বালিশ আর ব্যালকনির দরজাটাও খোলা পড়ে আছে। মাহির রুমে গিয়ে দেখে আদারা বাচ্চাদের মতো গুটুসুটি মেরে শুয়ে আছে। অনেক কিউট লাগছে আদারাকে, কিন্তু মাহিরের আদারের এই সুখ সহ্য হলো না। আর রাতের কথা মনে পড়তেই সে আরও খেপে যায়। বাথরুমে গিয়ে এক বালতি পানি নিয়ে এসে ঢেলে দেয় আদারার উপর। আদারা ভয় পেয়ে লাফিয়ে উঠে বসে নিজের সমস্ত শরীর ভিজে একাকার। বিছানাও অনেক ভিজে গিয়েছে। আদারা মাহিরের দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে। মাহির একটা হাসি দিয়ে বলে, কালকে বলেছিলাম না এটা তোর বাপের বাড়ি না, যে পরে পরে 10টা অবধি ঘুমাবি। আদারা কিছু না বলে উঠে আলমারি থেকে নিচের একটা জামা নিয়ে ওয়াশরুমে গিয়ে অনেক জোরে ঠাস করে দরজাটা লাগিয়ে দেয়। মাহির বলে, দরজা ভাঙার আগে তোকে ভেঙে বলবো, আমার সামনে যদি আরেকবার এমন রাগ দেখিয়েছিস। আদারা বাথরুমে গিয়ে মাহিরের ব্রাশটা হাতে নিয়ে বাঁকা হাসি দিয়ে বলে, দাঁড়াও দেখাচ্ছি মজা। ব্রাশটা নিয়ে বাথরুমের দেওয়াল পরিষ্কার করতে লাগে আর গান গাইতে লাগলো। আহা আকাশে বাতাসে, আহা আজকে আনন্দ আকাশে বাতাসে। মাহির ভাবছে কিভাবে সে আদারাকে টাইট দিবে, তাই সে নিচে গিয়ে সার্ভেন্টদের বলে, আজ নাস্তা সবার জন্য আদারা বানাবে, তাই যেন কেউ নাস্তা না বানায়। অপরদিকে হসপিটালে মায়ার কেবিনে কেউ হুট করে ঢুকে যায়। মায়ার মা তখন মায়াকে আপেল কেটে দিচ্ছিল আর মায়া সেটা খাচ্ছিল আর ফোন চালাচ্ছিল। হঠাৎ করে কারো কেবিনে প্রবেশ করাতে মায়া ভয় পেয়ে যায়। ভেবেছিল হয়তো তাদের প্ল্যানটা ভেস্তে গেল, কিন্তু মায়া যাকে দেখে সে খুশিতে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলে, মিস ইউ জান। সেই ব্যক্তিটা মায়াকে জড়িয়ে ধরে বলে, মায়ার মা বলে, বাবা তুমি এসেছো, জানো কাল কি হয়েছে? একটুর জন্য আমরা বেঁচে গিয়েছি। কালকে যখন মাহির আসে আমি তো খেয়ালই করিনি প্রথমে, আর মায়েরা তো নিজের মতো নিজে চুল ভাবতে ব্যস্ত। হঠাৎ করে আমি বাইরে এসে দেখি মাহির এসেছে, আর আমি ব্যাপারটা কোনো মতে সামলে নি। আচ্ছা তোমরা গল্প করো, আমি বাইরে দেখি আসি মায়ের আসি কিনা। মায়ার মা কেবিন থেকে বেরিয়ে আসে। মায়া সেই ব্যক্তিটাকে বলে, বাবু জানো মাহির কালকে কি যেন বলছিল, ও নাকি বদলা নিবে আদারার থেকে। এই মাহিরের থেকে নিজের পিঠ ছাড়াতে গিয়ে আমরা যে ওর এত এত টাকা আর আদারাকে নিয়ে চালটা চাললাম সেটা কি কাজে লাগবে? আদারার জন্য আমার খারাপ লাগছে। দেখো মায়া, সব কিছু এত ভাবতে হয় না, আমাদের আর কোনো রাস্তা ছিল না, আর বাকি রইল আদারার, সে আমাদের প্ল্যানিংয়ের একটা অংশ। আদারা যেদিন মাহিরকে প্রপোজ করে সেটা আমি আর তুমি দেখে ফেলি, আর তারপরে প্ল্যানটা কাজে লাগাই। মাহিরকে তো অনেক বোকা। মায়ের সাথে কিছু কথা বলে সেই ব্যক্তিটা চলে যায়। অপরদিকে আদারা শাওয়ার নিয়ে বেরিয়ে আসে। মাহিরের দিকে তাকিয়ে একটা চওড়া হাসি দিয়ে বলে, গুড মর্নিং পাতে নামক ডেভিল হাজবেন্ড। মাহির একটা বাঁকা হাসি দিয়ে বলে, হ্যাঁ আমি ডেভিল, ঠিক বলেছ, যাও এখন নিচে যাও, নাস্তা বানাবে তুমি, আজ সার্ভেন্টের ছুটি। আদারা কিছু না বলে মাহিরের দিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে আছে। মাহির বাঁকা হাসি দিয়ে এক চোখ মেরে নিজের টাওয়েলটা নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল, তারপর ব্রাশ করে শাওয়ার নিতে লাগলো। অন্যদিকে আদারা মাহিরকে বকতে বকতে নিচে নামছে, হারামি খারাপ খচ্চর শৈতানের নানা, আমার হাতে নাস্তা খাবা, ভালো করে ভালোভাবে খেতে চাইলে তো কিছু বলতাম না, কিন্তু এবার দেখ আমি কি করি, এমন নাস্তা খাওয়াবো তোমাকে যে কিছু বলতেও পারবা না, ইভেন করতেও না। আদারা নিচে কিচেনে গিয়ে সার্ভেন্টদের হালকা সাহায্য নিয়ে নাস্তা বানাতে লাগলো। একটু সময় আদারা বলে, আপনারা যান আমি একাই পারবো। আদারা বাঁকা হাসি দিয়ে ফ্রিজ থেকে কাঁচা ডিম নিয়ে আসে আর সেটা মাহিরের জুসের সাথে মিক্সিং করে, কিন্তু তেমন মিক্সি হচ্ছে না, তাই সে ব্লেন্ডার ব্যবহার করে, কিন্তু একটা বাজে গন্ধ আসছে। আদারা টোস্ট, অমলেট, জুস আর ফ্রুট সালাড তৈরি করে।
মাহির নিচে আসে। সবাই একসাথে খেতে বসে আদারা চালাকি করে আগে থেকে মাহিরের গ্লাসটা সে জায়গায় রেখে দিয়েছে যেখানে মাহির প্রতিদিন বসে। আজকেও মাহির ঠিক একই জায়গায় বসে। সবাই খেতে লাগে। আদারাও মাহিরের পাশে বসে খাচ্ছে আর দেখছে সে কি করছে। একসময় মাহির গ্লাসটা হাতে তুলে মুখের কাছে নিতেই মাহিরের কাছে একটা বাজে গন্ধ আসে। সে সেটা খেতে না চেয়ে উঠে যেতে চাইলে আদারা বলে, না খেয়ে যাবেন না প্লিজ, আপনার জন্যই তো নিজ হাতে নাস্তা বানালাম, আপনি খাবেন বলে। আদারা, তুমি নাস্তা বানিয়েছো? মিলি বলে, হ্যাঁ, আমি ভাবিকে কিচেনে কাজ করতে দেখেছি। মাহিরের মা বলে, মাহির, মেয়েটা তোর জন্য এত কষ্ট করে খাবার বানিয়েছে আর তুই না খেয়ে চলে যাবি? সেটা হয় না বস, চুপচাপ আর সবটা শেষ কর। আদারা মাহিরের দিকে একটা ফ্লাইং কিস ছুড়ে দিয়ে চোখের ইশারায় বলে খেতে। মাহির পড়েছে মহা বিপদে, কারণ সবাই তৃপ্তি সহকারে খাচ্ছে। এখন যদি সে কিছু বলে তাহলে সবাই মাহিরকেই ভুল বুঝবে। মাহির আবার নিচের জায়গায় বসে পড়ে। গ্লাসটা মুখের কাছে নিতেই মাহিরের বমি আসে, কিন্তু তাও চুপচাপ এক ঢোক খেয়ে নেয় আর আদারার দিকে অগ্নি দৃষ্টিতে তাকায়। আদারা তো চুপচাপ নিচের দিকে তাকিয়ে খাচ্ছে আর মিটমিট করে হাসছে। মাহির ডাকে কটমট করতে করতে জুস নামক অখাদ্যটা খেয়ে নিল। তখনই মাহিরের বাবা বলে, আকাশ কোথায়? আকাশকে যে দেখছি না। তখনই সদর দরজা দিয়ে আকাশ প্রবেশ করতে করতে বলে, সরি চাচু, জগিং করতে বেরিয়েছিলাম। মিলি বলে, এখন 10টা বাজে, তুই বেরিয়েছিলি কখন? 7টার দিকে। 10টা যে আমাদের সকালে নাস্তার সময় সেটা নিশ্চয়ই আকাশ তোমার অজানা নয়। আর 3 ঘন্টা কেউ জগিং করে? রাস্তায় এক ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল, তাই লেট হয়েছে। আকাশের বাবা কিছু বলতে যাবে, তখনই আকাশের মা বলে, আহ চুপ কর তো, বাবা তুই যা ফ্রেশ হয়ে আয়। খাওয়া শেষ করে মাহির, আকাশ, মাহিরের চাচা, আকাশ সবাই অফিসের জন্য বেরিয়ে পড়ে। মাহির বরাবরই একা গাড়ি নিয়ে যায়, এবারও সেম। আদারা নিচের রুমে গিয়ে দেখে মাহির ভেজা টাওয়েলটা বিছানায় ফেলে রেখেছে। আদারা রেগে বলে, কি ফালতু কাজকর্ম, ধরো, বলেই সেটা ব্যালকনিতে মেলতে যায়। আর আদারার চোখ পড়ে মাহিরের ফোনের উপর। সে ফোনটা হাতে তুলে নেয়, এটা ভেবে যদি কোনো প্রমাণ পাওয়া যায়। যেই ভাবা সেই কাজ। সে টাওয়েলটা ব্যালকনিতে রেখে দিয়ে ফোনটা নিয়ে রুমে আসে। ফোন লক করা, পাসওয়ার্ড কি হবে? প্রথমে সে মাহির লিখে, কিন্তু কাজ হয় না। তারপর মায়া, তাও কোনো কাজ হয় না। তারপর আদারা মাহিরের বার্থডে ডেটটা লিখে আর সাথে সাথে ফোনের লক খুলে যায়। আর তখনই কেউ এক ছটকায় ফোনটা তার কাছ থেকে নিয়ে নেয়। আদারা সামনে তাকিয়ে দেখে মাহির। মাহির তো বেরিয়ে গিয়েছিল। মাহির একটু দূরে যেতেই তার মনে পড়ে সে তার ফোন ভুলে বাসায় রেখে এসেছে। তাই সে আবার গাড়ি ঘুরিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। আর রুমে এসে দেখে আদারা মাহিরের ফোন নিয়ে কিছু করছে। আদারার সকালের সেই দুষ্টুমি আর এখন ফোন নিয়ে ঘাটাঘাটি যেন আগুনে ঘি ঢালার মতো ছিল। আদারা মাহিরের দিকে তাকিয়ে আছে। মাহির আদারাকে বলে, কি করছিলে ফোনে? আদারা কেন কথা বলে না? মাহির আদারার গাল চেপে বলে, কিছু জিজ্ঞেস করেছি আমি। আদারা মাহিরের হাতটা ছাড়িয়ে বলে, আপনি যে কথায় কথায় গায়ে হাত তোলেন, জানেন এটা কারা করে? যারা কাপুরুষ তারা এটা করে। মাহির আদারার মুখে কাপুরুষ কথাটা শুনে কষিয়ে একটা চড় লাগিয়ে দেয় আদারার গালে। আদারা বিছানায় ছিটকে পড়ে আর তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, আপনি সত্যি একটা কাপুরুষ, না হয় কথায় কথায় গায়ে হাত তুলতেন না। আপনি আমার উপর যে এত অত্যাচার করছেন সেটা কিসের জন্য? মায়ার জন্য? আপনার কাছে কোনো প্রমাণ আছে নাকি? প্রমাণ ছাড়াই আমার উপর এমন হিংস্র পশুর মতো অত্যাচার করছেন। মাহির নিজের ফোনটা ফ্লোরে ছুঁড়ে মারল আর সাথে সাথে ফোনটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। মাহির আদারার চুলের মুঠি ধরে বলে, মাহির, আহনাব আবিদ খান কখনো প্রমাণ ছাড়া কাজ করে না। মায়ার এক বন্ধু এসেছিল সেই পার্কে যেদিন তুই আমাকে সেখানে প্রপোজ করিস, আর সেটা দেখে মায়া দৌড়ে চলে যেতে চাইলে একটা গাড়ি এসে মাহিরকে থামিয়ে আদারা বলতে লাগে, এটা মায়ার কেমন ভালোবাসা, যেখানে কোনো বিশ্বাস নেই, আর সেটা একটা ছেলের সাথেই বা সেখানে কি করছিল? আর ও যে গাড়িতে অ্যাক্সিডেন্ট করে, কই, আমরাও তো সেখানে ছিলাম, কোনো ফিরবা অ্যাক্সিডেন্ট হয়েছে দেখলাম না বা শুনলাম না। আর আমার চুল ছাড়ুন, এটা রাবার না যে আপনি টানাটানি করবেন, কাপুরুষ একটা। বলেই আদারা রুমের দরজা খুলে বেরিয়ে যায় সেখান থেকে। আর মাহির উপর দিকে ভাবতে লাগে, আদারার এক একটা কথা সত্যি, তাহলে কি তার কোথাও ভুল হচ্ছে? সে যদি ভুল কিছু করে তাহলে?